নাটকের শিল্পীদের অভিনয় দেখে দর্শক হাসেন, কাঁদেন, আবার রোমাঞ্চিত হন। বিনোদন জগতে তারকাদের ব্যক্তিগত এবং কর্মজীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। প্রিয় অভিনেতার পারিশ্রমিক নিয়েও ভক্তদের মনে রয়েছে প্রচণ্ড কৌতূহল। প্রযোজক পরিচালকের মতে শিল্পীদের পারিশ্রমিক দিন দিন বেড়েই চলেছে, যদিও চাহিদা অনুযায়ী শিল্পীদের পারিশ্রমিক ওঠানামা করে। চলুন জেনে নেওয়া যাক কার পারিশ্রমিক কত। জিয়াউল ফারুক অপূর্ব, বাংলা নাটকে জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘদিন ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন এই অভিনেতা। প্রযোজকদের তথ্য অনুযায়ী বাংলা নাটকের সবথেকে বেশি পারিশ্রমিক নেন জিয়াউল ফারুক অপূর্ব। তিনি প্রতি নাটকের জন্য 3.5 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। ইউটিউবে তার নাটকের প্রচুর চাহিদা রয়েছে বলে জানান প্রযোজকরা। আফরান নিশো, অভিনেতা আফরান নিশো বর্তমানে নাটক কম করছেন। সর্বশেষ তিনি নাটকের জন্য পারিশ্রমিক নিয়েছেন 3 লক্ষ টাকা। তিনি সময় মতো শুটিং করেন বলে জানিয়েছেন প্রযোজকরা। মোশাররফ করিম, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি নাটকের জন্য পারিশ্রমিক নেন 2 লক্ষ টাকারও বেশি। নতুন বছরে তিনি পারিশ্রমিক বাড়িয়েছেন। আগে 1.5 থেকে 1.8 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। বর্তমানে ওটিটি এবং সিনেমাতে ব্যস্ত রয়েছেন এই অভিনেতা। চঞ্চল চৌধুরী, জনপ্রিয়তা চাহিদা থাকার পরও নাটকের পারিশ্রমিক তেমন একটা বাড়াননি চঞ্চল চৌধুরী। প্রতি নাটকের জন্য 1 লক্ষ টাকা পারিশ্রমিক নেন। তবে এখন ওটিটিতেই বেশি ব্যস্ত থাকেন এই অভিনেতা। নাটকের পাশাপাশি বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমাতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। নিলয় আলমগীর, অভিনেতা নিলয় আলমগীর এখন নিয়মিত নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন। তার নাটকগুলোর চাহিদাও রয়েছে বেশ। গত বছর প্রতি নাটকের জন্য 80,000 টাকা পারিশ্রমিক নিয়েছেন। এবছর তিনি আরও 20,000 টাকা পারিশ্রমিক বাড়িয়েছেন। মিশু সাব্বির, অভিনয় জগতে দশকেরও বেশি সময় পার করা মিশু সাব্বির বর্তমানে 70,000 থেকে 80,000 টাকা পারিশ্রমিক নেন। নির্মাতা কাজল আরিফিনের কাজগুলোতে তাকে বেশি দেখা যায়। বিশেষ করে ব্যাচেলার পয়েন্ট নাটকের মধ্যে দিয়ে ফের নজরে আসেন এই অভিনেতা। শ্যামল মওলা, শ্যামল মওলা নাটকের জন্য পারিশ্রমিক নেন 50,000 টাকা। ওটিটিতে তার আলাদা কদর রয়েছে। সম্প্রতি দ্য সাইলেন্স ওয়েব সিরিজের মধ্যে দিয়ে নজরে এসেছেন এই অভিনেতা। শামীম হাসান, শামীম হাসান সরকার নাটক প্রতি পারিশ্রমিক নেন 50,000 টাকা। জাহের আলভি, জাহের আলভি প্রতি নাটকের জন্য 40,000 থেকে 50,000 টাকা পারিশ্রমিক নেন। দুদিনে একটি নাটকের শুটিং শেষ করেন এই অভিনেতা। নবীন অভিনেতা খায়রুল বাশার প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নেন 50,000 থেকে 60,000 টাকা। বর্তমানে নাটক কম করতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে, তবে ওটিটি প্ল্যাটফর্মে তার একটি আলাদা কদর রয়েছে। ফারহান আহমেদ জোভান, 70,000 থেকে 80,000 টাকা পারিশ্রমিক নেন ফারহান। তৌসিফ মাহবুব, তৌসিফ মাহবুবের আলাদা জনপ্রিয়তা রয়েছে ইউটিউবে। তৌসিফ মাহবুব প্রতি নাটকের জন্য 80,000 থেকে 90,000 টাকা পারিশ্রমিক নেন। মুশফিক আর ফারহান, জনপ্রিয় এবং অলরাউন্ডার অভিনেতা মুশফিক আর ফারহান আরজে থেকে এসে অভিনয় জগতে নিজের নাম লিখিয়েছেন সফলতার সাথে। মুশফিক আর ফারহান 80,000 থেকে 1,00,000 টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বলে জানা গেছে। ইয়াশ রোহান, ইয়াশ রোহানের মলিন অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। ইয়াশ রোহান প্রতি নাটকের জন্য 1,00,000 টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। প্রিয় ভিউয়ার্স, আপনার প্রিয় অভিনেতার নাম জানিয়ে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।